প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। দেশমাতৃকার প্রেমে ব্যাকুল এক সূর্য সন্তানের নাম আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার চিন্তা চেতনায়, ধ্যানে জ্ঞানে, মননে মগজে সর্বক্ষণ ছিল একটি নাম, বাংলাদেশ। সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে এই সুজলা সুফলা শস্য শ্যামলা বদ্বীপে তার জাতীয়তাবাদী আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদের বীজ বপন করেন। দেশমাতৃকার স্বাধীনতার স্বপ্নে বিভোর যে সেনা যুবার শক্ত দুটি হাত নেতৃত্ব দিয়েছে রণাঙ্গনে, সেই দুটো হাতেই তিনি গড়েছেন তাঁর প্রাণপ্রিয় মাতৃভূমির অর্থনীতির ভিত। এই মহান দেশপ্রেমিক মুক্তিযুদ্ধের শুরুতে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে জীবনের ঝুঁকি সত্ত্বেও দায়িত্ব নিয়ে দেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর বজ্রকণ্ঠে দেশের স্বাধীনতাকামী বিপদগ্রস্ত আপামর জনসাধারণ খুঁজে পেয়েছিল আলোর দিশা। তাঁর দৃঢ় কণ্ঠই প্রেরণা দিয়েছে রণাঙ্গনের বীরদের। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতার সূর্যকে অধিকার করতে তিনি 71-এর অগ্নিঝরা দিনে 7 জুলাই সর্বপ্রথম ব্রিগেড জেড ফোর্স গঠন করেন। অসাধারণ রণকৌশলী এ বীর পাক হানাদার বাহিনীর ত্রাসে পরিণত হন। সঠিক নেতৃত্বহীন স্বাধীন দেশমাতৃকায় আবার অস্থিতিশীলতা অরাজকতা তৈরি হলে সিপাহী জনতা সম্মিলিত বিপ্লবের মাধ্যমে ক্রান্তিকালে যথাযথ নেতৃত্ব দেওয়ার যোগ্য মানুষটিকে দেশের ক্ষমতা কেন্দ্রে নিয়ে আসেন। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। তিনি রাজনীতিকে তৃণমূলের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। তাঁর রাজনীতির অন্যতম লক্ষ্য ছিল জনগণের অর্থনৈতিক উন্নয়ন। তাঁর দেয়া 19 দফা ছিল এদেশের মানুষের মুক্তির সনদ। বহির্বিশ্বে তলাবিহীন ঝুরি হিসাবে পরিচিত দেশের সার্বিক চিত্রে তিনি আমূল পরিবর্তন সাধন করেন। তাঁর প্রত্যক্ষ পদক্ষেপে ব্যাপক উন্নয়ন সাধিত হয় প্রতিটি ক্ষেত্রে। সর্বস্তরের জনগণের প্রাণের মানুষ হয়ে উঠেছিলেন এ বীর সেনানী। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন এবং বলতেন, জনগণ যদি রাজনৈতিক দল হয় আমি সে দলের লোক। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। তাদের মধ্যে যেতে হবে, তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে। তাই মাত্র 4.5 বছরের শাসনামলে সারা দেশে রেখে গেছেন জাতীয়তাবাদী আদর্শের অগণিত গুণগ্রাহী ও সমর্থক। প্রত্যেকটি খাতের মতো স্বাস্থ্য খাতেও এই রাষ্ট্রনায়কের শাসনামলে লেগেছে উন্নতির ছোঁয়া। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো আজও দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে। দেশের আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন নোয়াখালী, কুমিল্লা, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজ। তিনি 1980 সালে 23 মার্চ পাবনা মেডিকেল কলেজ উদ্বোধন করেন। 1979 সালের 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইপিআই শিডিউলকে অনুসরণ করে বাংলাদেশ 6টি ভ্যাকসিনেশনের মাধ্যমে ইপিআই যাত্রা শুরু করে, যার মাধ্যমে বাংলাদেশ আজ পোলিওমুক্ত। শ্বাসতন্ত্রের সংক্রমণের আশঙ্কা কমানোর লক্ষ্যে 1979 সাল থেকে শিশুদের জন্য বিসিজি টিকা প্রবর্তন করেন, যার ফলে 99% শিশু বিসিজি ইমিউন। গবেষকদের মতে এই বিসিজি ইমিউনেশনের ফলস্বরূপ হালের
অতিমারীর মৃত্যুহার এখনও নিয়ন্ত্রণে। ঢাকার মহাখালীর ইপিআই ভবন তার দূরদর্শিতার কথাই জানান দিচ্ছে। তৎকালীন সময়ে ডায়রিয়া কলেরার প্রাদুর্ভাব দূর করতে তিনি 1978 সালে প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ জারির মাধ্যমে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ বা ICDDRB, যা সারা বিশ্বে প্রশংসিত। প্রতিষ্ঠা পরবর্তী এ পর্যন্ত 78টির অধিক দেশের 27,000-এর অধিক হেলথ প্রফেশনালদের উচ্চতর ট্রেনিং প্রদান করেন। রাইস স্যালাইন, ওরাল রিহাইড্রেশন থেরাপি, কলেরা ভ্যাকসিন আবিষ্কার, আর্সেনিকের ক্ষতিকর প্রভাবের উপর গবেষণা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য ICDDRB সমগ্র বিশ্বে একটি সুপরিচিত নাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন। ওই সময় তিনি অনুধাবন করেন এদেশে বিশেষায়িত চিকিৎসা সেবার প্রয়োজনীয়তা। সে লক্ষ্যে প্রতিষ্ঠা করেন জাতীয় পঙ্গু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র এবং 50 শয্যা বিশিষ্ট ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল। বিদেশ থেকে চিকিৎসক এনে এদেশের চিকিৎসকদের উচ্চতর ট্রেনিং দিয়ে যথোপযুক্ত বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তোলা এবং বিদেশে না গিয়ে স্বল্প মূল্যে সমমানের চিকিৎসা ব্যবস্থা এদেশে গড়ে তোলা ছিল তার লক্ষ্য। সে লক্ষ্যে 1981 সালে হৃদরোগ চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন, যা নিম্ন আয়ের মানুষদের জন্য আজ আশার আলো হয়ে দাঁড়িয়েছে। 1976 সালে চিকিৎসকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA প্রতিষ্ঠার পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ মহান পেশাকে মূল্যায়িত করে তোপখানা রোডে সংগঠনের জন্য এক খণ্ড জমি প্রদান করেন। তিনি 1978 সালে 30 ডিসেম্বর BMA ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার ফলে চিকিৎসকরা আজ তাদের ন্যায্য দাবি ও ন্যায্য অধিকার সম্পর্কে কথা বলতে পারছে এবং সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছে। এই সংগঠন স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নারায়ণগঞ্জের 200 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চিকিৎসকদের মধ্যে উচ্চতর ডিগ্রিধারী ফেলোদের কার্যক্রম পরিচালনা এবং নতুন নতুন ফেলো তৈরির লক্ষ্যে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান ও সার্জন বা BCPS ভবনের জন্য মহাখালীতে জমি প্রদান করেন। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও তৎকালীন PG হাসপাতালে সি ব্লক প্রতিষ্ঠা পায় তারই আমলে। 40 বছর আগের সি ব্লক ভবনের ডিজাইন এবং ক্রস ভেন্টিলেশন ব্যবস্থা দেখেই বোঝা যায় তিনি একজন আধুনিক স্থপতি। 1978 সালে তিনি গণস্বাস্থ্য বা পাবলিক হেলথ পলিসি ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেনশন অ্যান্ড সোশ্যাল মেডিসিন, NIPSOM, যা কমিউনিটি হাসপাতাল, মেডিসিন, স্বাস্থ্যসেবার প্রশাসনিক দিকসহ দেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশুদের প্রতি রাষ্ট্রপতি জিয়ার ছিল অকৃত্রিম ভালোবাসা। তারই ফলে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 1981 সালের 3রা এপ্রিল তিনি প্রতিষ্ঠা করেন শিশু হাসপাতাল, যেখানে সর্বপর্যায়ের বিশেষ করে নিম্ন আয়ের শিশুরা চিকিৎসা সেবা পেয়ে আসছে। 1981 সালের উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির লক্ষ্যে তিনি ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠা করেন নার্সিং কলেজ। এছাড়াও দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যসেবায় তিনি অসংখ্য উন্নয়নমূলক কাজ করে গেছেন, যার সুফল গত 45 বছরে দেশের সর্বস্তরের মানুষ পেয়ে আসছে। শুধু পদক্ষেপই নয়, একজন ভিশনারি রাষ্ট্রনায়কের মতোই তিনি শুধু প্রতিষ্ঠান তৈরিতে সীমাবদ্ধ ছিলেন না, ছিল সুদৃঢ় পরিকল্পনা, প্রশিক্ষণের ব্যবস্থা, পরিচালনা ও দক্ষ ব্যবস্থাপনা। তিনি বুঝেছিলেন উন্নত জাতি গঠনের অন্যতম পূর্ব শর্ত হল দেশের জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, যার ফলে 2020 সালে দাঁড়িয়েও স্বাস্থ্যখাতে শহীদ জিয়ার সকল কাজের উপযোগিতা অনুভব করা যায়। তাঁর কাজের মাধ্যমে তিনি দেশের মানুষের হৃদয় কোটরে জায়গা করে নিয়েছেন, থাকবেন আজীবন। তাই কবির ভাষায় বলতে হয়, তুমি বাংলার রাখাল রাজা, অন্ধকারের দিশা, তোমার ছোঁয়ায় মাটি সোনা হলো, দূর হলো অমানিশা।